আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকের ফোনে আছে এই টেলিগ্রাম অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল হতে চায় না। তো যাদের ফোনে টেলিগ্রাম অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল হতে চায় না, তারা কিভাবে এই সমস্যার সমাধান করবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো চলুন শুরু করি। ভিডিও যদি ভালো লেগে থাকে আর আপনারা একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত এবং হেল্পলাইন টেক প্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। যাদের ফোনে টেলিগ্রাম অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল হতে চায় না, তারা প্রথমে যে কাজটা করবেন সেটা হলো তাদের ফোনে র্যাম খালি করে নেবেন। অনেক টাইমে অনেক অ্যাপস থাকার জন্য আমাদের ফোনে র্যামটাও পড়ে যায়, তারপরে কোনো অ্যাপস ইনস্টল হতে চায় না। তো প্রথমে আপনারা কী করবেন, যে অ্যাপসগুলো না লাগে সেই অ্যাপসগুলো আনইনস্টল করে দিয়ে আপনার র্যামের জায়গা খালি করে নেবেন। র্যামের জায়গা খালি করে নেওয়ার পর আপনারা কী করবেন, আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে চলে আসবেন। ফাইল ম্যানেজারে চলে আসার পর দেখবেন যে আপনার ফাইল ম্যানেজারের জায়গা খালি আছে কি না। সবসময় চেষ্টা করবেন বেশি বেশি খালি রাখার জন্য। যদি বেশি খালি না থাকে ফটো ভিডিও অডিও এগুলো ডিলিট করে বেশি করে খালি করে নেবেন। প্রথমে এই দুইটা কাজ করবেন। এই দুইটা কাজ করে নেওয়ার পর আপনারা কী করবেন, আপনাদের ফোনে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনারা প্রোফাইল আইকন পাবেন, এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা সেটিং পাবেন, এই সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর এখানে আপনারা নেটওয়ার্ক প্রিফারেন্স নামে একটা অপশন পাবেন, এটাই ক্লিক করে দিবেন। এটাই ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা অ্যাপস ডাউনলোড প্রিফারেন্স পাবেন, এটাই ক্লিক করে দিবেন। এটাই ক্লিক করে দেওয়ার পর এখানে তিনটা অপশন শো হয়ে যাবে। সেখান থেকে সবার উপরে যে অপশনটা অপারেনি নেটওয়ার্ক, এটাই টিক মার্ক দিয়ে আপনারা ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দেওয়ার পরে এখানে কাজ শেষ। তো এই কাজগুলো করার পরে আপনারা কী করবেন, আপনাদের ফোনের সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর যে কাজগুলো করবেন সেটা দেখানোর আগে একটা কথা বলে নেই, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। ভিডিও যদি ভালো লেগে থাকে আর আপনারা একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর উপকারে না আসলে কিছু করার দরকার নাই। তো সেটিংয়ে চলে আসার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনার অ্যাপস ম্যানেজমেন্ট এটাই চলে আসবেন। তবে একটা কথা বলে রাখি, ফোন যদি আলাদা কোম্পানির হয় তাহলে এখানে অ্যাপস লেখা থাকতে পারে। তো আমরা অ্যাপস ম্যানেজমেন্ট এটাই চলে আসবো। এটাই চলে আসার পর এখানে আপনার অ্যাপস লিস্ট দেখতে পাচ্ছেন, এই অ্যাপ লিস্টে চলে আসবেন। অ্যাপ লিস্টে চলে আসার পর এখানে আপনার সবগুলো অ্যাপস শো করবে। এক কথা হলো আপনার ফোনের সেটিংয়ে গিয়ে খুঁজে বের করবেন এভাবে সকল অ্যাপস একসাথে কোথায় আছে। তো এগুলো অ্যাপস বের করার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন হলো গুগল প্লে স্টোর, এই গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পর প্রথমে ফরেস্ট স্টপে ক্লিক করে গুগল প্লে স্টোর ফরেস্ট স্টপ করে নেবেন। ফরেস্ট স্টপ হয়ে যাওয়ার পর এখানে স্টোরেজ রিসোর্স পাবেন, এটা চলে আসবেন। এটা চলে আসার পর ফার্স্টে ক্লিয়ারেন্স করে নেবেন। ক্লিয়ারেন্স হয়ে গেলে এখানে আপনারা ক্লিয়ার ডাটা পাবেন, এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে আপনার গুগল প্লে স্টোরটা ক্লিয়ার ডাটা করে নেবেন। গুগল প্লে স্টোর ক্লিয়ার ডাটা হয়ে গেলে এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দিয়ে চলে আসার পর এখানে আপনারা উপরে থ্রি ডট পেয়ে যাবেন, এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আনইনস্টল আপডেট পাবেন, এই আনইনস্টল আপডেটে ক্লিক করে আপনার গুগল প্লে স্টোরটা আনইনস্টল আপডেট করে নেবেন। এই যে আমি কিন্তু গুগল প্লে স্টোরটা আনইনস্টল আপডেট করে নিলাম। আনইনস্টল আপডেট হয়ে গেলে একাই চলে আসবে। তারপর আপনার উপরে আরেকটা অ্যাপস পেয়ে যাবেন, সেটা হলো গুগল প্লে সার্ভিস। এই গুগল প্লে সার্ভিসে আপনারা চলে আসবেন। গুগল প্লে সার্ভিসে চলে আসার পর এটাও আপনারা ফরেস্ট স্টপ করে নেবেন। ফরেস্ট স্টপ হয়ে গেলে এখানে আপনারা স্টোরেজ চেক পাবেন, এটা চলে আসবেন। এটা চলে আসার পর ফার্স্টে এটা ক্লিয়ারেন্স করে নেবেন। ক্লিয়ারেন্স হয়ে গেলে এখানে আপনারা ক্লিয়ার ডাটা পাবেন, এই ক্লিয়ার ডাটাতে চলে আসবেন। এটা চলে আসার পর এখানে ক্লিয়ার অল ডাটা পাবেন, এই ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে আপনার গুগল প্লে সার্ভিস অ্যাপটা ক্লিয়ার ডাটা করে নেবেন। এই যে গুগল প্লে সার্ভিস অ্যাপসটা ক্লিয়ার ডাটা হয়ে গেল, আমি যেভাবে ক্লিয়ার ডাটা করলাম এইভাবে আপনি দুই থেকে তিনবার আপনার গুগল প্লে সার্ভিস অ্যাপসটা ক্লিয়ার ডাটা করে নেবেন। কারণ হলো অনেক টাইমে একবারে গুগল প্লে সার্ভিস ক্লিয়ার ডাটা হয় না। তো এই কাজটা করার পরে এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন, এখান থেকে একেবারে ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর আপনার উপরে লক্ষ্য হলে একটা থ্রি ডট পাবেন, এই থ্রি ডটে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে শো সিস্টেমে ক্লিক করে আপনার অ্যাপসগুলো শো সিস্টেম করে নেবেন। শো সিস্টেমে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অ্যাপস পাবেন, সেটা হলো ডাউনলোড। এই ডাউনলোড অ্যাপসে আপনারা চলে আসবেন। এটা চলে আসার পর এখানে আপনারা স্টোরেজ রিসোর্স পাবেন, এটা চলে আসবেন। এটা চলে আসার পর এখানে ক্লিয়ার ডাটা পাবেন, এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে আপনারা ডাউনলোড অ্যাপসটা ক্লিয়ার ডাটা করে নেবেন। ডাউনলোড অ্যাপসটা ক্লিয়ার ডাটা হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর আপনার উপরে পেয়ে যাবেন হলো ডাউনলোড ম্যানেজার, এই ডাউনলোড ম্যানেজার অ্যাপসে চলে আসবেন। ডাউনলোড ম্যানেজার অ্যাপসে চলে আসার পর এখানে স্টোরেজ রিসোর্স পাবেন, এটা চলে আসবেন। এটা চলে আসার পর এখানে ক্লিয়ার ডাটা পাবেন, এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে ডাউনলোড ম্যানেজার অ্যাপসটাও ক্লিয়ার ডাটা করে নেবেন। তো ডাউনলোড ম্যানেজার এবং ডাউনলোড
এবং গুগল প্লে সার্ভিস এবং গুগল প্লে স্টোর চারটে ক্লিয়ার ডাটা করবেন। আর আমি যে কাজগুলো করলাম সেগুলো করার পর আপনার ফোনে যে টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল হতো না সেই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ।